অর্থাৎ ঘোড়ার পেটে বসে সাইয়েদনা ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা সাইয়েদনা আলী আজগার লাশ মুবারাকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ওই মরুভূমির কাবা রাস্তা দিয়ে ছুটে ছুটে যেতে 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 কারবালার ময়দানে হুজরে তাবু সম্মুখে মাসুম বাচ্চার লাশটা শুয়ে দিলেন লাশ মুবারাকটা শুয়ে দিয়ে বলেছিলেন ওরে কে আছিস তাবুর মধ্যে তা দিয়ে বেরিয়ে আয় তাবুর মধ্যে কে আছিস তা দিয়ে বেরিয়ে আয় অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে হুজরে আহলিয়া বিবি সাহেবা তাবুর থেকে বেরিয়ে এসে দেখছেন তাবুর সম্মুখে সাইয়েদনা মাসুম বাচ্চা আলী আজগার হুজুরের লাশটা শোয়ানো আছে ইমাম হোসেন হুজুর বলেন ওরে আমার আলিয়া বিবি সাহেবা ওরে আলী আজগারের মা শুনে লাও তোমার মাসুম বাচ্চা আলী আজগারকে এই জগতের পানি পান করাতে পারলাম না আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিদায় দে ওরে আমার আলিয়া বিবি সাহেবা আমি ইমাম হোসেনকে বিদায় দে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মদিনা শরীফে জমি আরাম করছেন রাসূল মদিনা শরীফে জমি ঘুমিয়ে আছেন মওতির বিছানায় শুয়ে আছেন রাসূল আমার পিছন সজ্জা সায় গিয়ে আছেন আমার নবী পাক ডাক দিলেন ও বাবা জিব্রাইল আলাইহিস সালাম যাও চলে যাও আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে গিয়ে বলবেন আমি নবী তো বিদায় নিয়ে চলে যাব আমি রাসূল তো পরদা নিয়ে চলে যাব আমি বিদায় নিয়ে চলে যাবার পরে আমার তামাম উম্মতদের কি অবস্থা হবে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে রওনা দিলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিলেন ও বাবা জিব্রাইল আলাইহিস সালাম যাও চলে যাও আমার নবী পাকের দরবারে আমার নবী পাক আমার সালাম দেবে আমার নবী পাক যিনি হুকুম করেন ইজাজত দেন আমার নবী পাকে জান কবজ করবে নাচে সোজা চলে আসবে মালিকুল মুতাল্লিল আলাইহিস সালাম ও বিকট আকৃতির চেহারা নিয়ে আমার নবী পাকের ঘর দরজার সম্মুখে পৌঁছালেন ওই বিকট আকৃতির চেহারা নিয়ে মালিকুল মুতাজিল আলাইহিস সালাম ডাক দিলেন সরে যান ও নবী পাকের পরিবার গণেরা ও রাসূলের পরিবার গণেরা আমি নবী পাকের সাক্ষাৎ করব আমি রাসূলের স্মৃতিদার করব ও আমার মা বোনেরা ও আমার মুসলমানের ভাইরা কান খাড়া করে শুনুন আমার নবী পাকের কালেজা টগরা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক বড়টা ভালোবাসতেন রাসূল বড়টা প্যার করতেন আমার জান মা ফাতেমা আব্বা জান দয়ার নবীর খেদমতে খায়র আছে কিন্তু মালিকুল মওত আলাইহিস সালাম ওই বিকট আকৃতির চেহারা নিয়ে গভীর গজের আওয়াজ দিয়েছিলেন সরে যান সরে যান ও নবী পাকের পরিবার গণেরা ও রাসূলের পরিবার গণেরা আমি নবী পাককে সাক্ষাৎ করব আমি রাসূলের সিদ্দিদার করব আম্মা জান মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন না না আমার আব্বা জান বিমারে পড়ে আছে আমার আব্বা জান পিছন সজ্জা চাই গিয়ে আছেন আমার আব্বা জান সে এখন সাক্ষাৎ হবে নাই আমার আব্বা জান সে এখন দিদার হবে নাই কিন্তু মালিকুল মউত আজিল আলাইহিস সালাম কারো জন্য অপেক্ষা করেন নাই কারো জন্য ইন্তেজার করেন নাই ওই বিকট আকৃতির চেহারা নিয়ে আমার নবী পাকের ঘরের মধ্যে প্রবেশ করলেন
প্রবেজন সরেজন ও নবী পাকের পরিবার গণেরা ও রাসূলের পরিবার গণেরা আমি নবী পাকে সাক্ষাৎ করব আমি রাসূলের সঙ্গে দিদার করব এই আওয়াজ আমার নবী পাকের কানে পৌঁছায় এই শব্দ আমার নবী পাকের কানে পৌঁছায় আমার নবী পাক করুন আওয়াজে ডাক দিলেন মা ফাতেমা কিসের শব্দ এলো আমার মা ফাতেমা চৌবার পানি আমার মা ফাতেমা জারজার হয়ে কাঁদেন আব্বাজান আব্বাজান আজকের দিনে আপনার ঘর মধ্যে এমন একটা মানুষ প্রবেশ করেছেন এরকম মানুষ কি আমার জীবন দেখি নাই আমার নবী পাই বলেন ফাতেমা তুমি কই মানুষটাকে দেখে চিনতে পারো না উনার নাম হলো মালিকুল মওত আজাইল আলাইহিস সালাম ওই মালিকুল মওত আজাইল আলাইহিস সালাম কবরস্থান আবাদ করে মা বাপের জান কবজ করে নিয়ে অর্থাৎ মাসুম মাসুম বাচ্চা দেখে তিন বানিয়ে দেয় স্বামীর জান কবজ করে নিয়ে বিবিদেরকে বিধবা বানিয়ে দেয় তবে ফাতেমা শুনিল যদি কোনো মানুষ লোহার সন্দুকের মধ্যে লুকিয়ে যায় ওই মালিকুল মওত আজাইল আলাইহিস সালাম তাকেও ছাড়ে না তারও জান কবজ করে নেয় ফাতেমা আমি তোমার আব্বাজানে বিদায় নিয়ে চলে যাব আমার মা ফাতেমা চৌবারা পানি আমার মা ফাতেমা জারে জার হয়ে কাঁদেন আব্বাজান আব্বাজান আপনি আবার কি কথা শোনাচ্ছেন আমার নবী পাকের কালিজার টকরা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিতে লাগলেন কেঁদো না মা ফাতেমা কেঁদো না মা ফাতেমা আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বুকে যত নবী পয়গম্বরকে পাঠিয়ে নিয়েছেন সকলকে আল্লাহ তাআলা একটার পর একটা ডেকে নিয়েছেন তবে ফাতেমা শুনে লাও আমি তোমার আব্বা জান বিদায় নেব আমি বিদায় নিয়ে চলে যাবার পরে সকলের আগে সকলের প্রথমে ছয় মাস পরে তোমার সঙ্গে আমার সেই সাক্ষাৎ হবে ফাতেমা ফাতেমা ওই মালিকুল মওত আজাইল আলাইহিস সালাম কে আমার সম্মুখে ডেকে দাও আমার নবী পাক পারমিশন আপনি যদি হুকুম করেন আপনি যদি ইজাজত দেন আমি আপনার জান কবজ করব নচেত আমি সোজা চলে যাব মালিকুল মওত আজাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আমার নবী পাই বলেছিলেন বাবা মালিকুল মওত একটু অপেক্ষা করুন একটু ইন্তেজার করুন আমার নবী পাক মওতের বিছানায় শুয়ে আহা কি করুন আওয়াজ দিয়ে ডাক দিলেন ও বাবা জিব্রাইল আলাইহিস সালাম এখনো তোমার খবর কেন পেলাম নাই এখনো তোমার সংবাদ কেন পেলাম নাই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে পৌঁছালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়াদবি মাফ করুন পিয়াদবি ক্ষমা করুন আপনি কোনো চিন্তা করবেন নাই আপনি কোনো শোকে কাতর হবেন নাই আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার তাম উম্মতদের জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে জামিনদার হয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে পাবো না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী পাকের উম্মত আমরা আরে সেই রাসূলের উম্মত আমরা যে নবী পাক আপনার আমার জন্য মওতের বিছানায় শুয়ে কাঁদছেন আমার আল্লাহর কাছে আর আমরা সেই নবী পাকের উম্মত হয়ে কি সর্বনাশ করছি কোথায় যাচ্ছে আর কোথায় যাচ্ছেন কি করছে আর কি করছেন একদম নয় নবী পাক নবী পাক বলেন সংবাদ নেন এবার বলছে আজরাইল এবার রসূল
এবারে এসো, এবার তুমি আমার জান কবজ করো, তার আগে নয়, তার আগে নয়। যে নবী পাক বিদায় নেবেন, যে রসুল বিদায় নেবেন, আমার নবী পাকের জামানায়, আমার রসুলের জামানায়, আমার নবী পাকের সাহাবারা ভোর ভোর সকাল সকাল এসে নবী পাকের হুজুরের সম্মুখে বসতে, কেন না? নবী পাক হুজুরের থেকে বেরোবে, আমরা নবী পাকের নূরানির চেহারা দেখব, আমরা নবী পাকের সোনা জবানের কথা শুনব, নবী পাকের কাছে সাহাবারা যদি কেউ এসে বসে অনেকক্ষণ সময় কাটায়, নবী পাক তানবিহ দেয় এখানে বসে কেন? যাও ফসমাসের কাজকাম ছেড়ে দিয়ে বসে আছো, এই যাও, নবী পাক তাড়ি দিচ্ছে, সকাল থেকে বসে আছো, খাওয়া নাই দাওয়া নাই, চলে যাও, নবী পাক তাড়ি দিচ্ছে, কিন্তু আমার নবী পাকের সাহাবারা চলে যাচ্ছে, কিন্তু কেউ থামের আড়াল থেকে, গাছের আড়াল থেকে নুকি নুকি দেখছি বাড়ি যাই, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে পুলে খাওয়া দাওয়া সব বন্ধ করে ছেড়ে দিয়েছে, নবী পাকের দরবার বসে আছে, নবী পাক তাড়ি দিচ্ছে, রসুল তাড়ি দিচ্ছে, কিন্তু নবী পাকের সাহাবারা গোপনে গোপনে আমার নবী পাকের নূরানি চেহারা দেখছে, নিজেদের খিদেটা, নিজেদের খিদেটা মিটি নিতেন আমার নবী পাকের চেহারা দেখে একবার জোরে বংশু হরা, কঠিন পৌষ মাসে ঠান্ডা, মাঘ মাসে ঠান্ডা তো সার হয়েছে, নবী পাক সাহাবারা নবী পাকের দরবার যায়, এ বাবাজি আল্লাহ যদি আপনাদের এলাকার মধ্যে এখন চাঁদপুর হুজুরকে হাত রাখতেন, এই হুজুরের কাছে কোনো মানুষ যেত না? হ্যাঁ কিনা জোরে বলে, হাড়োয়া জীবনে হুজুর যদি হাতে থাকতেন ভালো করে বুঝবেন, আপনার এলাকার মানুষ কেউ যেত না? পোশাকের জমিনে যদি হুজুর এখন হাতে থাকতেন এলাকার মানুষ যেত না? সব যে হুজুর তার উপর ভালো করে বুঝবেন। তো ও যুগে ওর সময়তে আমার নবী পাকের জামানায়, আমার রসুলের জামানায় নবী পাকের সাহাবারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, ঘর সংসার ছেড়ে দিয়ে, কাজকাম বন্ধ করে সকাল সকাল যে নবী পাকের দরবার বসতাম, কঠিন পৌষ মাসের ঠান্ডা, মাঘ মাসের ঠান্ডা তুষার হয়েছে, আর আকাশের রৌদ্র তাপ, রৌদ্র কিরণ যখন আমার আপনার বাড়িতে পড়ে, ঘরে পড়ে, দেখবেন ওই বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ দাদু কিংবা দাদি কিংবা নানা বেঁচে থাকে, সকাল সকাল দেখবেন বয়োজ্যেষ্ঠ মানুষের ঘুম ভেঙে যায়, ভালো করে শুনবেন যারা প্রকৃতি নামাজি, ভালো করে বুঝবেন, ভোর ভোর তাদের ঘুম ভেঙে যায়, আর যখনই সকাল সকাল ঘুম ভেঙে যায় আর রৌদ্র তাপ যদি বাড়ির উঠানে পড়ে, দেখবেন ওই রৌদ্রের মধ্যে এসে বসে থাকে, আর ওই বাড়িতে যদি কোনো মাসুম বাচ্চা থাকে, মাসুম সন্তান থাকে, দেখবেন ওই মাসুম বাচ্চাও এসে, কেন না, মাসুম বাচ্চাদের ঘুম ভেঙে যায় সকাল সকাল, ভোর ভোর ঘুম ভেঙে যায়, কিন্তু মা বাপ পড়ে ঘুমোচ্ছে, আর বাচ্চা উঠে পড়েছে, উঠে দরজা খুলে দেখছে দাদি বসে আছে, দাদি দাদু বসে আছে রোদের মধ্যে, ও বাবা কাঁপতে 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 যে দাদুর কোলে বসে পড়লো, কি দাদির কোলে বসে পড়লো, এবার দাদি কি করবে, নিজের আঁচলটা দিয়ে, বুঝতে পারছেন তো, নিজের আঁচলটা দিয়ে মাসুম বাচ্চাকে কোলে তুলে নেবে, তাকে কোলে নিয়ে জড়ো হয়ে রোদে চুপ করে বসে বসে থাকবে, পাটাকে যদি বাইরে থেকে বাচ্চারা মানে পা কাঁপে না, ব্যাস ভালো করে কোলের মধ্যে চাঁদ ফাঁদে চাপা দিয়ে বসে থাকে, কঠিন পৌষ মাসে ঠান্ডা, মাঘ মাসে ঠান্ডা তুষার বইছে, আমার নবী পাক হুজুরের সম্মুখে আসবেন, নবী পাকের সাহাবারা অবশ্য আছে, আর এই আকাশে রৌদ্র তাপ, সূর্যের কিরণ আমার নবী পাকের হুজুরের সম্মুখে এসে পড়েছে, আর নবী পাক ওই হুজুরের সম্মুখে রৌদ্র তাপের মধ্যে বসবে, কেন নবী পাকের সাহাবারা দেখছেন হুজুর পাক একটা সুন্দর লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়ে বেরোচ্ছে, লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়ে আস্তে আস্তে করে রৌদ্র মধ্যে বসছে, কিন্তু নবী পাকের তামাম সাহাবাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ভেতরে একটা গুনগুনের শব্দ উঠে গেছে, যে আমরা আমাদের নবী পাকের দরবে এত বড় আসি, আমার রসুলের দরবে আমরা এত বড় আসি, কিন্তু আজকে যেন নবী পাকে দেখছি কেমন, নবী পাকে দেখতে কত সুন্দর কেমন লাগছে, না কেন না, নবী পাক একটা এত সুন্দর লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়েছেন, কিন্তু চাঁদর গায়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই চাঁদরটার মধ্যে একটা কি জিনিস লুকানো আছে, নবী পাকের সাহাবাদের মধ্যে গুনগুনের শব্দ যখন উঠে গেছে, নবী বলছে কি হলো বাবা তোমাদের ওরকম করছে কেন, হুজুর বিয়াদি মাফ করেন, আমরা এতবার আপনার কাছে আসি, আজকে যেন আপনাকে আমরা কেমন দেখছি, কেন বাবা না, আপনি কত সুন্দর একটা লাল টুকটুকে চাঁদর গায়ে দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই চাঁদরটার মধ্যে একটা কি জিনিস লুকানো আছে, নবী পাক আস্তে আস্তে চাঁদরের দুইটা ফোঁট ধরলেন, দুইটা ফোঁট ধরে আস্তে আস্তে এরকম খুলে দিলেন,
যখনই তুলে খুলে দিলেন চাদরটা খোলার সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবারা দেখছেন আমার নবী পাকের অতি আদরের নাতি সাইয়েদনী ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা জড়সড় হয়ে হুজুরের কোলের মধ্যে বসে আছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ আমার নবী পাক ভালোবাসতে আর আমার রসুল কত প্যার করতে কেন ওরে বাপ হাতে জীবাস্তা মাস দিই আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন পাক হুজুরার সম্মুখে বসে আছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী পাকের মারফতে হযরতে জিব্রাইল আলাইহিস সালামের মারফতে আমার নবী পাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবী পাকে সংবাদ দিলেন হুজুর পেয়াদে মাফ করুন আমি জিব্রাইল আপনার কাছে এসেছি আপনি একটু আমাকে সময় দেন আমি অতি দ্রুত গতিতে একবার কারবালার ময়দানে যাব এই জায়গাটার নাম তো কারবালার ময়দান রেখেছে নাকি হ্যাঁ কি নজরে বলেন কারবালা ময়দান তো আমার নবী পাক কে আমার আল্লাহ জানাচ্ছে বাবা জিব্রাইল যাও আমার নবী পাককে জানিয়ে দেন আপনার যে অতি আদরের কলিজার টুকরা খাতুন জনাব ফাতেমার আওলাদ সন্তান আছে ইমাম হাসান ইমাম হোসেন এই দুই মাসুম বাচ্চা শহীদের পানি পান করবে এই দুই মাসুম বাচ্চা হায়াতে জীবাস্তম এসেই নবী পাকে সালাম দিয়ে বলছেন হুজুর পেয়াদে মাফ করেন একটু আমাকে হুকুম দেন আমি অতি দ্রুত গতিতে কারবালার ময়দানে যাব যাব আর আসব কারবালার ময়দানে যাব যাব আর আসব হাতিয়া সং চলে গেল জি একটু মাটি আনলেন হুজুর এলেন কি বাবা না এটা হলো কারবালার থেকে আমি একটু মাটি এনেছি এই মাটিটা আপনি বাড়িতে রেখে দেবেন কেন না এই মাটিটা রেখে দেবেন তবে এই মাটিটা যখন দেখবে দেখবেন আপনার সাহাবরা যখন দেখতে পাবে বুঝতে পারবে যে মাটিটা লাল হচ্ছে তখন যেন পৃথিবীর মানুষ জগতের মানুষ আপনার সাহাবরা জেনে লায় ওই কারবালার ময়দানে আপনার অতি আদরের নাতি সৈয়দনী ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করছে কিন্তু নবী পাককে যখন সাহাবারা বললেন হুজুর আপনার কোলের মধ্যে কি আছে দেখতে পাচ্ছি নবী পাক খুলে দিলেন দেখালেন নবী পাক সাহাবারা দেখলেন দুই মাসুম বাচ্চা বসে আছে পরক্ষণে নবী পাক যখনই কাঁদছেন সাহাবারা প্রশ্ন করলেন হুজুর আপনি কাঁদছেন কেন আমরা নিশ্চয়ই ভুল করে বলি হুজুর বেয়াদবি করবেন আপনি কাঁদছেন কেন আমরা কি বেয়াদবি করব না বাবা তোমরা বেয়াদবি করো নি তোমরা আমি কাঁদছি এই জন্য কেন আমার আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার এই মাসুম বাচ্চার সাথে ইমাম হাসান ইমাম হোসেন হুজুর এই দুশ্মনদের হাতে শহীদের পানি পান এই জন্য আমি কাঁদছি তাই এবারে বলেন আজকে সেই সৈয়দনা হুজুরের স্মরণে ইসালে সাহাবী দুয়ার মাহফিল যে নবী পাক বিদায় নিলেন যে রসুল বিদায় নিয়ে চলে গেলেন আপনার আমার সংবাদ খবর নিয়ে এবারে বলেন নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে নবী পাকের সাহাবাদের মধ্যে কি হতে পারে যে কোনো বাড়িতে যদি কোনো মা বোন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায় বাপের মতন বাপ ছিল বাপ ইন্তেকাল করেছে মায়ের মতন মা ছিল মা মারা গেছে আর মায়ের ছেলের মতন ছেলে মাকে যখন কবরস্থানে দাফনের কাজ সমাধান করে চলে এসেছে এসে বাড়িতে বসেছে কাঁদছে আবার দেখবেন এমনও মায়ের ছেলের মতন ছেলে আছে বাপের ছেলের মতন ছেলে আছে মা বাপকে বলতে পারে না কবরের ধারে যে মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে হ্যাঁ কিনা জোরে বলেন কিন্তু আমার নবী পাকের জামানায় আমার রসুলের জামানায় আমার নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবী পাকের সাহাবার আমার রসুলের সাহাবার নবী পাকের হুজুরার দরজার সম্মুখে যাচ্ছেন যখন দেখছেন হুজুরা খালি নবী পাক নাই নবী পাকের সাহাবারা আমার নবী পাকের হুজুরার সম্মুখে দরজার সম্মুখে মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে ধরে কি করুন আওয়াজে কাঁদতে লেগেছে এবারে বলেন যে কোনো বাড়িতে কোনো মায়ের হয় মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমার নবী পাকের জামানায় আমার রসুলের যেমন নবী পাকে চলে গেছে সাহাবারা কাঁদছে কিন্তু এবারে বলেন আপনার আমার বাড়িতে কি ঘটে এবারে বলেন মা চলে গেলেন বাপ চলে গেলেন আমরা সব রাত্রে শুয়ে আছি ঘুমিয়ে আছি ভোর রাত্রে ঘুম ভেঙে গেছে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে
ওই পাশের পাইতে ওই ঘরে কান্নার শব্দ আসছে। বাপের এমন ছেলের মতন ছেলে আছে, মায়ের এমনও ছেলের মতন ছেলে আছে, রাত্রে ঘুমোতে পারে না, রাত্রে বিছানায় বসে সে কাঁদে, কাঁদে না? দেখবেন ও যুগে ও সময়তে আমার নবী পাক বিদায় নিয়ে চলে গেছেন, নবী পাকের সাহাবারাও নবী পাকের হুজুরার সম্মুখে বসে বসে কাঁদে, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতে বসে সে গাঁট গুনছে, গাঁট গুনছে। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, কাটতে 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 ব্যাস আম্মা জান মা ফাতেমা হুজুর দেখছেন আর সময় না, কি করে গেছেন না? নবী পাক বলে গেছেন কটা কথা খেয়াল রেখেছেন, বিসমিল্লাহুম্মা বিসমিল্লাহুম্মা নাতে পড়তে হে মুস্তাফা বালি 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 শুনকে খুশ হতে গে খোদা 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 বালি নাতে পড়তে গে মুস্তাফা বালি নাতে পড়তে হে 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 মুস্তাফা বালি শুনকে খুশ হতে গে খোদা 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 বালি সচ তসবীর দেখাতে হে 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 আহলে সুন্নত আয়না বালি আহলে সুন্নত আয়না বালি আহলে সুন্নত আয়না বালি আহলে সুন্নত আয়না বালি কৌশে আজম কি জো ভি দুশমন হে গোসে আজম কি জো ভি দুশমন হে মেরে খাজা কি জো ভি দুশমন হে গোসে আজম কি জো ভি দুশমন হে গোসে আজম কি জো ভি দুশমন হে মেরে খাজা কি জো ভি দুশমন হে ডালো তো উস পে খোলতা পানি 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 আল্লাহুম্মা
আবার সেই জায়গায় ফিরে আসেন, আবার সেই জায়গায় ফিরে আসেন। তো আম্মা জান মা ফাতেমা হুজুর বাইতে বসে আছেন, মা হুজুর বাইতে বসে বসে চিন্তা করছেন, কাঠ গুনছেন, দিন গুনছেন, সপ্তাহ গুনছেন, মাস গুনছেন। আম্মা জান মা ফাতেমা হুজুর বসে বসে রুটি বেলছেন, ভালো করে শুনবেন, বসে বসে রুটি বেলছেন, আর পাশে নানি জান বসে আছেন। নানি জান বলছেন, ফাতেমা ফাতেমা আমাকে দাও, আমি ওই রুটিটা বেলে দিই, ওই রুটিটা আমি বেলে দিই, আমাকে দাও। আম্মা জান মা ফাতেমা বলছেন, নানি জান না, এই রুটি আমি আপনাকে বেলতে দেবো না, আমি নিজে হাতে বেল, সকাল হয়ে গিয়েছে। আম্মা জান মা ফাতেমা হুজুর দুই মাসুম বাচ্চা সৈয়দনী ইমাম হাসান ইমাম হোসেন হুজুর যা কাপড় আছে ধুতে যাচ্ছেন, আর রাস্তায় বেড দিলেন, ফাতেমা তোমার আব্বাজান ইন্তিকালের পরে, তোমার আব্বাজান বিদায় নিয়ে চলে যাবার পরে তুমি বড় রুগ্ন হয়ে পড়েছো, ফাতেমা দাও আমাকে ওই কাপড়গুলো দাও, আমি ধুয়ে দিই। আম্মা জান মা ফাতেমা হুজুর বলছেন, নানি জান না, এই কাপড় আমি আপনাকে ধুতে দেবো না, আমি নিজে হাতে দেবো। নানি জানের মনে আঘাত লেগেছে, ব্যথা লেগেছে, ফাতেমা আমি কি তোমার পর হয়ে গেছি, আমাকে তুমি ওই রুটিটাও বেলতে দিলে না, আর আমাকে ওই কাপড়টাও ধুতে দিলে না। আম্মা জান মা ফাতেমা হুজুর আর চোখের পানি রাখতে পারল না। আমার আপনার নবী দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের কলেজার টুকরা মা ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নানি জান নানি জান মনে ব্যথা লেবেন নাই, মনে কষ্ট লেবেন নাই, আমার আব্বা জান তো আর নবী যখন মওতের পিছনে শুয়েছিলেন, আমি ফাতেমা আমার আব্বা জান তার নবীর খিদমতে হাজির ছিলাম, আমার আব্বা জান তার নবী আমি ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা আমি বিদায় নিয়ে চলে যাব, আমি ফাতেমা আমার আব্বা জানকে কেঁদে কেঁদে বলেছিলাম, আব্বা জান আব্বা জান আপনি আবার একই কথা শুনেছেন, আমার আব্বা জান তার নবী আমি ফাতেমাকে সান্ত্বনা দিয়েছিলেন, ফাতেমা কেঁদো না মা ফাতেমা কেঁদো না, আমি তোমার আব্বা জান ওসিয়াত করে যাই, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে, পর্দা নিয়ে চলে যাবার পরে, সকলের আগে সকলের প্রথমে ছয় মাস পরে তোমার সঙ্গে আমার সেই সাক্ষাৎ হবে। নানি জান মনে ব্যথা লাগবেন নাই, নানি জান মনে ব্যথা লাগবেন নাই, নানি জান মনে কষ্ট লাগবেন নাই, আজকে দিনে সেই ছয় মাসের শেষ দিন, আমার আব্বা জানের সঙ্গে আমি ফাতেমার সাক্ষাৎ হবে, আমার আব্বা জান তার নবীর সঙ্গে আমি ফাতেমার দিদার হবে। নানি জান মনে ব্যথা লেবেন নাই, মনে কষ্ট লেবেন নাই, আমি ফাতেমা নিজে হাতে রুটি তৈরি করে নিয়ে আপনার জামা তালে এই দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে নিয়ে একই সঙ্গে বসে রুটি খাওয়া দাওয়া করে, তবে আমি ফাতেমা আজকে দিনে শেষবারের মতো রুটি তৈরি করে নিয়েছি, আমি ফাতেমা আর জীবনে রুটি তৈরি করব নাই। নানি জান মনে ব্যথা লেবেন নাই, মনে কষ্ট লেবেন নাই, আমি ফাতেমা আজকের দিনে শেষবার মতন কাপড় ধুয়ে দিয়েছে, আমার দুই মাসুম বাচ্চার কাপড় ধুয়ে দিয়েছে, তবে আমি ফাতেমা আর জীবনে কাপড় ধোব নাই। নানি জান মনে ব্যথা লেবেন নাই, আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব, আমি ফাতেমা পর্দা নিয়ে চলে যাব, তবে নানি জান শুনলেন, আপনি যখন ফাতেমা বিদায় নিয়ে চলে যাব, আপনি আমাকে ঘরের মধ্যে গোসল করাবে, ঘরের মধ্যে গোসল করিয়ে আপনি ঘরের মধ্যে কাফন পেঁদাবেন, আর ওই ঘরের মধ্যে যেন কোনো মানুষ প্রবেশ না করতে পারে, তবে নানি জান শুনলেন,
আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আব্বা জানতার নবী সাবারা আমি ফাতেমার লাশটাকে যখন নিয়ে জানাজার নামাজ আদায় করতে যাবে রাতের অন্ধকারে যেন জানাজার নামাজ আদায় করতে যায় রাতের অন্ধকারে জানাজার নামাজ আদায় করে নিয়ে রাতের অন্ধকারে যেন কবরস্থানে দাফনে কাছা বাঁধন করে যায় তবে নানি জান শুনিলেন সকাল হয়ে যাবার পরে আমি ফাতেমার অর্থাৎ আমার আব্বা জানতেন নবী সাবারা আমি ফাতেমার কবরটাকে দেখে না বলতে পারে এটা ফাতেমার কবর নানি জান মনে বাতালেন নাই আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব আমি ফাতেমা পর্দা নিয়ে চলে যাব আমার লাল ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা বাহিরে খেলাধুলা করে যখন দুই মাসুম বাচ্চা আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করবে ওই দুই ভাইকে আপনি ঘরের মধ্যে বসার ব্যবস্থা করে দেবেন দুই মাসুম বাচ্চাকে বসার ব্যবস্থা করে দিয়ে আর ওই রুটি কিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন যদি আমি ফাতেমাকে তালাশ করি যদি আমি ফাতেমাকে খোঁজ করে আপনি বলে দেবেন তোমার আম্মা জানের জ্বর হয়েছে পাশের ঘরে হোমিয়ে আছে দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই ভাই খেলাধুলা করতে করতে অতি দ্রুত গতিতে ঘরের মধ্যে প্রবেশ করলেন হুজরার মধ্যে প্রবেশ করলেন দুই মাসুম বাচ্চাকে বেটি আম্মা জান তাড়াতাড়ি করে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করে দিলেন আর ওই রুটিকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর খাওয়া দাওয়া করতে বসে মাসুম বাচ্চা ইমাম হাসান হুজুর ভাইয়ের দিকে তাকায় ইমাম হোসেন হুজুর তাকায় ইমাম হোসেন হুজুর ভাই ইমাম হাসান হুজুর দিকে তাকায় ও আমার বেটি আম্মা জান আমার আম্মা জান কোথায় আমার আম্মা জান কোথায় আমার আম্মা জান নিজে হাতে রুটি তৈরি করে নিয়ে আমি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে একই সঙ্গে বসে রুটি খাওয়া দাওয়া করে তবে আপনি বলেন আমার আম্মা জান কোথায় গিয়েছে বেটি আম্মা জান সান্ত্বনা দিয়েছিলেন ও বাবা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর তোমার আম্মা জানের জ্বর হয়েছে পাশের ঘরে শুয়ে আছে মন মনে নাই কার ইমাম হাসান ইমাম হোসেন হুজুরে দুই মাসুম বাচ্চা আহাকে করুন আওয়াজে বসে বসে কাঁদতে লেগেছেন আমার আম্মা জান কোথায় আমার আম্মা জান কোথায় এই কান্নার শব্দ আমার মা ফাতেমার কানে পৌঁছাই আমার মা ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে মওতের বিছানা ছেড়ে উঠে পড়লেন আস্তে আস্তে করে গিয়ে ওই ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর সামনে রুটি কিনে বসে অঝাড় নয়নে কাঁদেন আমার আম্মা জান কোথায় আমার আম্মা জান কোথায় আমার মা ফাতেমা তো জোরা ওজোর শেষবারের মতন দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দেখে ওই মওতের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা পরস্পর কমছে অনেক কথা বাবু অনেক কথা আমি সাইডে কেটে কেটে বেরিয়ে যাচ্ছি পরস্পর কমছে আমার নবী পাকের আওলাদের আওলাদের উপরে আমার রসুলের খানদানের খানদানের উপরে কত জুলুম কত অত্যাচার হয়েছে কত রুনাত চলেছে আমার নবী পাকের সাহাবাদের উপরে কত রুনাত চলেছে কিসের জন্য এই দিনকে কায়েম রাখার জন্য
এই দিনকে জিন্দা রাখার জন্য এই দিনকে আল্লাহ তাআলার কায়েম রাখার জন্য কত আমার নবী পাকের সাহাবারা মার খেয়েছে আমার রাসূলের সাহাবারা মার খেয়েছে আমার নবী পাক মার খেয়েছে আর সেই নবী পাকের মাহফিলে অর্থাৎ দিনী মাহফিলে শরীতি মাহফিলে নবিয়ানা মাহফিলে বসে আছে মওতের সার মওতের মজা সকলকে চাকাবেন আগে আর পরে কাউকে ছাড়বেন না আমি আপনাদের সম্মুখে যে কথা তুলে ধরেছি যে আমার নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সাইয়েদনি ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের কথা বলে শেষ করা যাবে না তিনার আব্বাজান সাইয়েদনা আলী হুজুরের কথা বলে শেষ করা যাবে না তিনার আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা হুজুরের কথা বলে শেষ করা যাবে না তিনার নানাজান আমার নবী পাকের কথা বলে শেষ করা যাবে না চলছে তো চলবে আমার নবী পাক কতটা ভালোবাসতেন রাসূল আমার বড়টা প্যার করতেন কালিজার টুকরা আম্মাজান ফাতেমা হুজুরকে আর দুই মাসুম বাচ্চা ফাতেমা হুজুর আলী ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে অনেক কথা কেন আমার আগে সব একটা বড় আলেম আমার সব বক্তব্য দিয়ে গেছেন শুনেছেন কিছু কিছু বলে গেছেন কেন আমি এবার এসেছি চিন্তা করছি কি জিনিস খাওয়াবো কেন সেই জিনিস খাওয়াই যদি চলছে তো চলবে শেষ করা যাবে না দসমাল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরে সারাই তোমার সানে পড়লে দরুদ হৃদয় যে জোড়াই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠালেন এ ধরাই যার জ্যোতিতে আধার লোকাই কি নূর খোদা পাঠালেন এ ধরাই যার জ্যোতিতে আধার লোকাই তোমার শিলায় শান্তি নামে অশান্ত ধরাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার নূরে রাশে খোলো যারা দোজাহানে ধন্য হলো তারা তোমার নূরে রাশে খোলো যারা দোজাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লোটাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা ও দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিলেন আইন জারি করে দিলেন কোনো কথা নয় এই আমার তৈরি করা আইনকে ইমাম হোসেন না মানার জন্য ইমাম হোসেন ছাড় নাই যাও কোনো কথা নয় ইমাম হোসেনকে যেখানে পাবে আমার রাত প্রসাদে আনা হবে শহীদ করা হবে কতল করা হবে কেন
ইমাম হোসেন হুজুর তোমার মন গড়া তৈরি করা আইনকে মেনে লাইনে বলে আজকে তার উপর জুলুম অত্যাচার করবে সেইদিন ইমাম হোসেন হুজুর বলেন আমি ইমাম হোসেনের গর্দান চলে যাবে এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত হবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না এই শুরু হলো কেন হুজুরের উপর আঘাত আনতে শুরু করলেন জুলুম অত্যাচার শুরু করলেন তা বলে ইমাম হোসেন হুজুর বলেন তুমি মন গড়া আইন তৈরি করবে মন গড়া তুমি তৈরি করবে আর তোমার কথাকে আমি মেনে নেব আল্লাহ এবং আল্লাহর কথা ছেড়ে দেব ও হতে পারে আল্লাহ এবং আল্লাহর কথা ছেড়ে দেব ও হতে পারে আওয়াজ তুললেন কোনো কথা নয় আওয়াজ ইমাম হোসেন হুজুরকে ধরো আর লাশ রাজপ্রসাদে আনো এই সংবাদে খবরটা খালি হুজুরের কানে পৌঁছে গেছে কার সেদিন ইমাম হোসেন হুজুরের কানে পৌঁছেছে যে রাজপ্রসাদের আইন রাজ দরবারে আইন জারি হয়ে গেছে আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাজপ্রসাদে নিয়ে যাবে ইমাম হোসেন হুজুর বাড়িতে অর্থাৎ হুজরায় বসে বসে খুব চিন্তা করছেন যে আল্লাহ আমার নানাজান চলে গেল আর এরা কি পেয়ে গেল আমার নানাজান চলে গেল এরা কি পেয়ে গেল আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বিদায় নিয়ে চলে যাবার পরে রাসূল বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবী পাকের আওলাদের আওলাদের উপরে রাসূলের খানদানের খানদানের উপরে আমার নবী পাকের মহাব্বতে সাহাবা হুজুরদের উপরে কত জুলুম কত অত্যাচার হয়েছিল আমার নবী পাকের সাহাবাদের কথা বলে শেষ করা যাবে নয় আমার নবী পাকের আওলাদের আওলাদের কথা বলে শেষ করা যাবে নয় ও আমার মা বোনেরা ও আমার মুসলমানে বাইরা কান কাড়া করে শুনুন এই আওয়াজ এই সংবাদ কোথায় পৌঁছাই সেদিন ইমাম হোসেন হুজুর কানে ইমাম হোসেন হুজুর মনে দুঃখে মনের কষ্টে গভীর রাতের অন্ধকারে তিনা সব পরিবারকে সঙ্গে করে নিয়ে তিনা সকল সাথী সঙ্গীদেরকে নিয়ে কাফেলার মানুষদেরকে নিয়ে ওই মরুভূমির কাবাকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা শরীফে জমিনে মদিনার মসজিদের সম্মুখে আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে সৈয়দিন ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে আহা কি করুন আওয়াজ দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন নানা যান নানা যান নানা যান এদেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিয়েছে আইন জারি করে দিয়েছে আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাজপ্রসাদে নিয়ে যাবে আমি ইমাম হোসেনকে কতল করবে আমি ইমাম হোসেনকে শহীদের পানি পান করবে নানা যান বিদায় নিয়ে চলে গেলেন আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমার আব্বা জান শেরে খোদা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমার বড় ভাই জান সৈয়দ ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন আমি ইমাম হোসেনকে ধমকি দেই আমি ইমাম হোসেনকে ছাড়বে না তবে নানা যান আমি আর মদিনা শরীফে জমি তাইব না হুজুর মনে দুঃখে মনের কষ্টে তিনা সব পরিবারকে সঙ্গে করে নিয়ে সকল সাথী সঙ্গীদেরকে নিয়ে উঠের পিঠে সওয়ার হয়ে অর্থাৎ দুলদুলের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 মক্কা শরীফের জমিনে পৌঁছালেন শরীফের জমিনে পৌঁছালেন মক্কার মানুষেরা আমার নবী পাকের আওলাদকে পেয়ে চাঁদের টুকরো পেয়ে গেলেন পুরো পাপ আমাদের মক্কায় নবী পাকের আওলাদের আওলাদ এসেছেন এই বাবাজিরা
আজকে যদি ফুরপাশিপের মুজাদ্দেদের জামান দাদা হাজকুলার কলিজার টুকরা মিজলা হুজুর যদি হায়াতে থাকতেন আর যদি আপনার এই হাজিপুর গ্রামের মধ্যে এসে বলতেন বাবাজি এই আমি ফুরপাশির থেকে এসেছি তোমাদের কাছে আমাকে একটা ছোট জায়গা দেবে আমি একটা ছোট হুজরা ঘর করে থাকবো এ দেবে না হ্যাঁ কেন জোরে বলে বলো হুজুর আমার এই বিল্ডিংটা আপনি নিয়ে নেন দেবে না তো হুজুর পাক দেবে না নবী পাকের দরবার থেকে ইমাম হোসেন হুজুর মক্কায় পৌঁছাবার সঙ্গে সঙ্গে তামাম মক্কার মানুষেরা হুজুরের সপরিবারকে থাকার ব্যবস্থা করে দিলেন বসার ব্যবস্থা করে দিলেন এমন পর্যন্ত ইমাম হোসেন হুজুরকে মক্কা জমিনে মসজিদে ইমাম নিযুক্ত করে দিলেন অনেক কথা আমি কেটে কেটে বেরিয়ে যাচ্ছি বাবু যে ইমাম হোসেন হুজুর মক্কা জমিনে দিনের পর দিন কাটে সপ্তাহ পর সপ্তাহ কাটে মাসের পর মাস কাটে চিঠি আসছে খাত আসছে ও ইমাম হোসেন হুজুর আমরা এই কুফার মানুষ আর আমরা আপনার নানা জানের খুবই মহাব্বতের মানুষ আমরা হলাম কুফা শরীফের মানুষ আমরা আপনার নানা জানের খুবই মহাব্বতের মানুষ আর আপনার নানা জান ইন্তেকালের পরে বিদায় নিয়ে চলে যাবার পরে এই যে কুফা শরীফের জমিনে আমাদের কাছে তিনি তালিম তিনি শিক্ষা দেবেন এই তিনি তালিম তিনি শিক্ষা দেবার মতন কোনো মানুষ নয় তা আপনি হায়াতে আছেন একটু আপনি আমাদের কাছে আসেন আমাদের কাছে এসে তিনি তালিম তিনি শিক্ষা দিয়ে যান এই চিঠিটা যখন হুজুর হাতে পৌঁছেছে হুজুর খুশি হয়ে গেলেন কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে এই মক্কার নামাজি মুসলিরা এই শোনো এই দেখো আমাকে চিঠি দিয়েছে কুফার মানুষ আমাকে দাওয়াত দিচ্ছে আমাকে চিঠি দিচ্ছে আমাকে যাবার কথা বলছে আমি একটু কুফার শিবে যাব মক্কার মানুষরা নামাজি মুসলিরা বলছে হুজুর বিয়াদি মাফ করেন বিয়াদি ক্ষমা করেন এর মধ্যে একটা কিছু রহস্য আছে দাল মে কুছ কালা হ্যায় এটা কিছু ব্যাপার আছে কেন হুজুর ওই কুফার মানুষরাই আপনার আব্বাজান শেরে খোদা আলী হুজুরকে শহীদের পানি পান করেছে আর ওরাই আপনাকে দাওয়াত দিচ্ছে এটা কিছু ব্যাপার আছে হুজুর না আমরা কিন্তু আপনাকে যেতে দেব না আমরা আপনাকে ফাসরিকে যেতে দেব না হুজুরকে বারবার সংবাদ দিচ্ছেন বারবার চিঠি দিচ্ছেন যে হুজুর আপনি যদি আমাদের কুফা শরীফে না আসেন আমরা আল্লাহর কাছে দাবি রাখবো কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে ওরে বাপ এমন একটা কথা দিয়ে চিঠি লিখেছি ইমাম হোসেন হুজুর বলছেন এই মক্কার মানুষেরা নামাজি মুসলিরা আর আমি তোমাদের কথা শুনবো না আর আমি তোমাদের কথা লেব না তোমরা যতই আমাকে বাধা দাও কেন এই চিঠির মধ্যে লিখছেন যে আমরা আপনার নানা জানের মহাপদের মানুষ আপনার নানা জান যদি বেঁচে থাকতেন আমাদের কাছে আসতেন তিনি তালিম তিনি শিক্ষা দিতেন আজ আপনি হায়াতে আছেন যদি আপনি আমাদের কাছে এসে তিনি তালিম তিনি শিক্ষা না দেন আমরা আল্লাহর কাছে দাবি রাখবো কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে যখন আল্লাহর কাছে বিচার দিয়েছে আমার আর থাকা যাবে না আর থাকা যাবে না হুজুর আমাকে ছাড়ো ছাড়ো হুজুর আওয়াজ দিলেন কিনার সকল কাফেলার মানুষদেরকে তৈরি হও যেতে হবে হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কিনার সব পরিবার সব অর্ডার হয়ে গেছে হুজুরের সব তৈরি হচ্ছে রেডি হচ্ছে যাবেন হুজুর ঘোড়ার পিঠে সওয়ার হলেন অর্থাৎ সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা পরিবার সব একের পর এক উঠে পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হচ্ছেন যাবেন রাস্তা দিয়ে আসি বাবা এই জায়গাটার নাম কি না এটা হচ্ছে দেগঙ্গা বাজার বাবা এই জায়গাটার নাম কি না এটা বেড়াচাপ বাবা এটার নাম কি না হাদিপুর ও যুগে সেদিন ইমাম হোসেন সব পরিবারকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে একটা বড় জিজ্ঞাসা করছেন বাবা এই জায়গাটার নাম কি অমর এই জায়গাটার নাম অমর এই জায়গাটার নাম বাবা এই জায়গাটার নাম কি বাবা না এটা হলো কারবালা কারবালার ময়দান তাই স্টপ হুজুর আওয়াজ তুললেন আর একটা পা কেউ উঠবে না হুজুর যখন বললেন স্টপ সংঘর্ষে উঠে লাগাম টানলেন ঘোড়া লাগাম টানলেন সব স্টক দাঁড়িয়ে গেছে এক পা গিনা যায় এক পা গিনা যায় হুজুর নাবো কাউকে বুঝতে দিচ্ছেন না কাউকে জানতে দিচ্ছেন না কোনো কথা বলছেন না নাবো সব উঠে পিঠে নাবো দাও তাবু খাটাও জলদি কুড়ে ঘর তৈরি করো তাবু খাটাতে শুরু করো সব একটা একটা তাবু হচ্ছে সব তাবু খাটাতে রাজপ্রসাদের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করেন
প্রশাসকগণেরা আমার সাথী সঙ্গীরা তৈরি হও এই নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে নিয়ে আমার কুফার মধ্যে প্রবেশ করেছে তবে শোনো এই নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান যা এক ফোঁটা পানি না পান করতে পারে চলে যাও সাগরের ধারে কূপের ধারে চলে যাও কাউকে যেন এক ফোঁটা পানি না দিয়ে হয় পানি কূপ বন্ধ করলেন পানির রাস্তা সব বন্ধ করে দিলেন হুজুরা জানেন না ওইদিকে সাগরের পারে তীর বর্ষা বললাম দিয়ে দাঁড়িয়ে আছেন প্রশাসন দুশ্মনের সব দাঁড়িয়ে আছে দুশ্মনের সব আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান সাইয়েদনা ইমাম হোসেন হুজুরের সপরিবার গণেরা সাথী সঙ্গেরা কাফেলার মানুষেরা ওই মরুভূমির বালচড়কায় কারবালার ময়দানে তাঁবু কেটিয়ে বাস করতে লাগলেন পিপাসার তাসে থাকতে না পেরে পিপাসার চোটে সজ্জনা করতে পেরে হুজুরের সাথে সঙ্গেরা কাফেলার মানুষেরা একের পর এক ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় যে পৌঁছায় ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা যে ফোরাত নদীর কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখে নাই যে কারবালার ময়দানের কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখে নাই হাতিমা মুসরুজের সপরিবার গণেদেরকে নিয়ে ওই মরুভূমির বালচড়কায় কারবালার ময়দানে তাঁবুর মধ্যে বসবাস করছে কিন্তু একের পর এক যে পানি পান করতে যায় দুশ্মন একের পর এক ধরে শহীদের পানি পান করান এইভাবে হুজুরের সাথী সঙ্গীদেরকে একের পর এক শহীদের পানি পান করতে করতে হুজুরের সাথী সঙ্গে যা ছিল আর ফোরাত নদীর কিনারে কেউ ফিরে নাই সেদিন ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে করে সকল তাঁবুর মধ্যে ঘুরে ঘুরে দেখছেন ভালো করে শুনবেন ঘরের মধ্যে দরমা আছে দরমার মধ্যে সব মুরগি থাকে তো নাকি সব মুরগি বেরিয়ে পালিয়ে গেছে কিন্তু দেখবেন কিছু মুরগি থাকে হাঁকে না জোরে বলে থাকে তো ফুল পড়ে আছে বাক্স পড়ে আছে দরমা পড়ে আছে সব মুরগি ফাঁকা কিন্তু দুটো তিনটে মুরগি আছে কিন্তু ইমাম হোসেন হুজুর সপরিবারকে নিয়ে মরুভূমির বালচরকায় আছেন কারবালা মান তামুকেটি আছেন হুজুরের সাথে সঙ্গীরা যে যাচ্ছে পানি পান করতে কেউ ফিরে আসছে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান সাইয়েদনা ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবার গণেরা সাথী সঙ্গীরা একের পর এক যে পানি পান করতে যায় কেউ তো আর পানি পান করে ফিরে আসে নাই কেউ তো আর পানি নিয়ে আসে নাই এইভাবে শহীদের পানি পান করতে করতে হুজুরের যত তাঁবু খাটানো ছিল আর তাঁবুর মধ্যে কেউ নাই ইমাম হোসেন হুজুর হঠাৎ তাঁবুর মধ্যে ঘোরাফেরা করে দেখছেন সকল তাঁবু ফাঁকা হয়ে গিয়েছে আর তাঁবুর মধ্যে কেউ নাই সেদিন ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে তাঁবুর সম্মুখে গিয়ে অর্থাৎ নিজে তাঁবুর সম্মুখে গিয়ে আকাশে দিয়ে তাকিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন হে রাব্বুল আলামিন আল্লাহ আমার নানা জান ওসিয়াত করে গেছে আমার নানা জান বলে গেছেন আমি ইমাম হোসেন
এই কারবালার ময়দানে শহীদের পানি পান করব আমার সাথী সঙ্গীরা আমার কাফেলার মানুষেরা আমার আত্মীয় স্বজনেরা যে যা ফোরাত নদীর পানি পান করতে গেছে কিন্তু আজও পর্যন্ত তারা ফিরে আসল না হয়তো আমার আর সময় নাই সময় নাই এবারে হয়তো আমার সময় ঘনা আসছে এবারে হয়তো আমাকে শহীদের পানি পান করাবে নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সৈয়দনি ইমাম হোসেন খলিল আস্তে আস্তে করে তাবুর মধ্যে প্রবেশ করলেন নিজে তাবুর মধ্যে গিয়ে দেখছেন আহলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলিয়াজগার হুজুরকে নিয়ে বসে আছে বসে বসে সৈয়দিনা মাসুম বাচ্চা আলিয়াজগার কে নিয়ে কাঁদে আর বলে ও আমার স্বামী হুজুর পিয়াদবি মাফ পিয়াদবি ক্ষমা করুন আপনি শোনেন আপনার সপরিবার গণেরা আত্মীয় স্বজনেরা আপনার সাথে সঙ্গেরা যে যা ফোরাত নদী তারে পানি পান করতে যায় পানি আনতে যায় কেউ তাজ পর্যন্ত পানি নিয়ে আসলো না কেউ তো পানি পান করে আসলো না আমি কোনো কথা শুনবো না তবে আপনি একবার চোখে দেখলেন আপনার মাসুম বাচ্চা আলী আজগার পিপাসা তারসে পিপাসা চটে চোখ বড় বড় করে আমাদের তাকিয়ে আছে আমার স্তনে দুধ নাই এই মাসুম বাচ্চাকে দুধ পান করাবো হুজুর পিয়াদবি মাফ করুন পিয়াদবি ক্ষমা করুন আমি কোনো কথা শুনব নাই একবার আপনার মাসুম বাচ্চাকে একবার বুকে করে জয়ে নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় একটু পানি পান করে আনুন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে তুলদুলের পিঠে সওয়ার হলেন অর্থাৎ ঘোড়ার পিঠে বসে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারা গিয়ে পৌঁছালেন ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা কান কানা করে শোনো যে ফোরাত নদীর কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখি নাই যে কারবালার ময়দানের কথা শুনেছেন চোখে দেখি নাই চোখে দেখেন নাই সেই ফোরাত নদীর কিনারায় ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চাকে বুকে করে জড়িয়ে নিয়ে ফোরাত নদীর কিনারায় গিয়ে দেখছেন দুশ্মনেরা লাইনের পর লাইন দিয়ে কাতারের পর কাতার দিয়ে হাতের মধ্যে বর্ষা নিয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে করে গিয়ে ওই ফোরাত নদীর কিনারায় গিয়ে বলেছিলেন ওরে আমার নানা জানের মহাব্বাতের মানুষেরা ওরে আমার নানা জানের মহাব্বাতের মানুষেরা তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানা জানকে কিভাবে ভুলে গেলে ও আমার নানা জানের মহাব্বাতের মানুষেরা তোমরা শুনে লাও আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নাই আমি কি আমার আব্বা জান আমি কি আমার আব্বা জান হায়রাতে সেরে খোদা আলী ছেলে নয় তোমরা এত তাড়াতাড়ি করে আমার আব্বা জানকে কিভাবে ভুলে গেলে আমি কি আমার নানা জানের নাতি ইমাম হোসেন নই আমি কি আমার আব্বা জান শেরে খোদা আলীর ছেলে ইমাম হোসেন নই তোমরা এত তাড়াতাড়ি করে ভুলে গেলে কি করে তবে তোমরা শুনে লাও হয়তো তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য না না আমি ইমাম হোসেন পানি পান করতে আসি নাই আমার সাথী সঙ্গীরা আমার কাফেলার মানুষেরা আমার আত্মীয় স্বজনেরা যে যাই ফোরাত নদীর ধারে পানি পান করতে এসেছেন তারা সেই ফোরাত নদীর পানি পান না করে তারা শহীদের পানি পান করেছে তবে তোমরা শুনে লাও আজকের দিনে যদি তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও আমি ইমাম হোসেন পানি পান করব নাই তবে তোমরা একবার চোখে দেখে লাও আমার মাসুম বাচ্চা আলী আজগার পিপাসার তারসে পিপাসার চোটে চোখ বড় বড় তোমাদের তাকিয়ে আছে
অন্তত তোমরা এই মাসুম বাচ্চাটাকে একটু পানি দাও। সেদিন ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি চেয়ে দিয়ে বলেন, অন্তত এই মাসুম বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। কিন্তু চতুর্দিকে আওয়াজ আসে, না না, দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের হুকুম, পারমিশন, নবী পাকের আওলাদের আওলাদদেরকে, রসুলের খানদানের খানদানদেরকে এক ফোঁটা পানি না দেয়া হয়। সেই ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চালি আজগার হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে একটা তীর ছুটে আসছে। ইমাম হোসেন হুজুর চিন্তা করেন, ওই চিত্তা ছুটে এসে আমি ইমাম হোসেনকে লাগবে, কিন্তু আমি ইমাম হোসেন যদি ওই তীরটাকে দেখে ভয়ে সরে যাই, এই দুশ্মনরা জানতে পারবে আমি ইমাম হোসেন মৃত্যুকে ভয় করি। না না, আমি ইমাম হোসেন মৃত্যুকে ভয় করি না, আমি আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে পাবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজগার হুজুরকে বুকে করে জয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর দেখতে পাচ্ছেন বহু দূর থেকে ওই তীরটা সোজা ছুটেছে, ইমাম হোসেন হুজুরকে না লেগে হুজুরের মাসুম বাচ্চা সৈয়দেনা আলী আজগার হুজুরের ছাতির মধ্যে বিদ্ধ হয়। ছাতির মধ্যে লাগার সঙ্গে সঙ্গে সেদিন ইমাম হোসেন হুজুর বলেন, আমার মাসুম বাচ্চা আলী আজগার থরথর থরথর করে কাঁপতে 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 কাঁপতে, আমি ইমাম হোসেনকে যেন বলে যাই, আব্বাজান আব্বাজান, আমার আম্মাজানকে আমার সালাম টুকুন পৌঁছে দেবে, আমার আম্মাজানকে বলে দেবে আমি ইমাম হোসেন এ জগতের পানি পান করতে পারলাম না, আমার আল্লাহ তাআলা হাউজে কৌসারের পানি পান করিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ইমাম হোসেন হুজুর আলী আজগার হুজুরকে বুকে করে জড়িয়ে নিয়ে দুলদুলের পেটে বসলেন, অর্থাৎ ঘোড়ার পেটে বসে। সেদিন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা সেদিন আলী আজগার লাশ মুবারাকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে ছুটে যেতে 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 কারবালার ময়দানে হুজুরের তাবু সম্মুখে মাসুম বাচ্চার লাশটা শুয়ে দিলেন। লাশ মুবারাকটা শুয়ে দিয়ে বলেছিলেন, ওরে কে আছিস তাবুর মধ্যে তাজু বেরিয়াই, তাবুর মধ্যে কে আছিস তাজু বেরিয়াই, অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে হুজুর আহলিয়া বিবি সাহেবা তাবু থেকে বেরিয়ে এসে দেখছেন তাবুর সম্মুখে সেদিন মাসুম বাচ্চা আলী আজগার হুজুরের লাশটা শোয়ানো আছে। ইমাম হোসেন হুজুর বলেন, ওরে আমার আলিয়া বিবি সাহেবা, ওরে আলী আজগারের মা শুনে লাও, তোমার মাসুম বাচ্চা আলী আজগারকে এ জগতের পানি পান করাতে পারলাম না, আমার আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় দে ওরে আমার আলিয়া বিবি সাহেবা, আমি ইমাম হোসেনকে বিদায় দে। যে সাইয়েদ ইমাম হোসেন হুজুর শেষবারের মতন আলিয়া বিবি সাহেবা সাক্ষাৎ করে ওই কারবালার ময়দানে গিয়ে শহীদের পানি পান করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না